শুভ সকাল, ব্যবসা শিক্ষা শাখার ছাত্রদেরকে স্বাগত জানাচ্ছি আমার অনলাইন সেশনে। আমি আপনাদের সায়ন স্যার, আপনাদের ম্যানেজমেন্ট বিষয়ে আজকের ক্লাসটি হবে। আজকের ক্লাসে আমরা, গত ক্লাসে আমরা দ্বিতীয় অধ্যায় পর্যন্ত আলোচনা করেছি। দ্বিতীয় অধ্যায়ে আমরা ব্যবসায়ের পরিবেশ, ব্যবসায়ের পরিবেশ কেন আমাদের একটা বিজনেস তৈরিতে, বিজনেসটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কী কীভাবে ইম্প্যাক্ট রাখে সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকের আমরা আলোচনা করব ব্যবসায়ের ধরন, চ্যাপ্টারগুলো নিয়ে আলোচনা শুরু হবে আজকে থেকে। বিভিন্ন ধরনের ব্যবসা আছে, তার মধ্যে আজকে আমরা আলোচনা করব এক মালিকানা ব্যবসা নিয়ে। ঠিক আছে, তো আজকের আলোচনার শুরুতেই আমরা কী কী বিষয় নিয়ে কথা বলবো। মালিকানা ভিত্তিক ব্যবসায়ের ধরন, অর্থাৎ কয় ধরনের মালিকানা ভিত্তিক ব্যবসা আছে সেটা আমরা দেখব। তারপরে এক মালিকানা ব্যবসা, এই মূলত এই চ্যাপ্টারটিতে এক মালিকানা ব্যবসারই বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। তো এক মালিকানা ব্যবসার থেকে আজকে আমি আলোচনা করব এক মালিকানা ব্যবসার সংজ্ঞা এবং তার বেশ কিছু বৈশিষ্ট্য নিয়ে। সাধারণত আপনাদের সৃজনশীল প্রশ্নের মধ্যে একটা গল্প আকারে দেওয়া থাকবে এবং বলা থাকবে এটা কোন বৈশিষ্ট্যর আন্ডারে পড়তেছে এক মালিকানা ব্যবসা, এবং সেই আলোকে আপনাদেরকে বর্ণনা লিখতে হবে। তারপর আমি কিছু বাড়ির কাজ ও প্রশ্ন আপনাদেরকে বলে দিব। তো আশা করি আপনাদের সেশনটি ভালো লাগবে, আমরা শুরু করি। তো আমরা শুরুতেই আলোচনা করব ব্যবসার, বিভিন্ন ব্যবসার ধরন নিয়ে। টোটাল এখানে আমি 8টা ভাগে ভাগ করছি, অনেক বইতে আরো কম থাকে, অনেক বইতে আরো বেশিও থাকতে পারে, বাট মূলত আমরা এই 8টা নিয়ে আলোচনা করব এবং আমাদের এক্সামে এই 8 ধরনের থেকেই আসবে। এবং পরবর্তী বেশ কয়েকটি চ্যাপ্টারে আমরা অংশীদারি নিয়ে আলোচনা থাকবে, যৌথ মূলধনী নিয়েও থাকবে, সমবায় নিয়ে থাকবে, রাষ্ট্রীয় ব্যবসা নিয়েও থাকবে। তো পর এই টোটাল আপনাদের এখান থেকে এই ধরন থেকে 5টা চ্যাপ্টার আলাদা আলাদা করে দেওয়া আছে সেখানে এই ফার্স্ট পেপার বইতেই। আমরা ক্রমান্বয়ে আগাবো সেই অধ্যায়গুলো নিয়ে। তো প্রথমে আমরা এক মালিকানা ব্যবসা, যেখানে একজন মালিকই থাকেন, সাধারণত আমাদের আশেপাশে মুদি দোকান, সেলুন, লন্ড্রি যা আছে এগুলো সবই এক মালিকানা। অংশীদারি একের অধিক কয়েকজন ব্যক্তি মিলে যদি ব্যবসা শুরু করে আমরা তাদেরকে অংশীদারি ব্যবসা বলি। আমি এখানে কয়েকটা এক্সাম্পল রাখছি। মিল্ক ভিটা একটা অংশীদারি ব্যবসা। এখানে প্রথম ছবিটাতে দেখতে পাচ্ছেন একটা গ্রসারি শপ, মুদি দোকান, ঠিক আছে, একটা সেটা এক মালিকানা। তো মিল্ক ভিটা এটা হচ্ছে অংশীদারি ব্যবসা, সরি এখানে অংশীদারি ব্যবসা মিল্ক ভিটা না, সরি এখানে মিল্ক স্কাইপে, এটা আপনারা অনেকে হয়তো বা ইউজ করেন স্কাইপে কথা বলার জন্য, অনলাইন কথা বলার জন্য এটা ব্যবহৃত হয়, এটা একটি অংশীদারি ব্যবসার উদাহরণ। তারপর যৌথ মূলধনী, অর্থাৎ বড় কোম্পানি যেগুলো, যেমন স্কয়ার, আপনারা সবাই নাম শুনছেন, স্কয়ার ফার্মাসিউটিক্যাল, স্কয়ার হসপিটাল, অনেক আরো কিছু জিনিসপত্র আছে, তো এটা যৌথ মূলধনী ব্যবসা। তার পরবর্তীতে আছে সমবায় প্রতিষ্ঠান, অর্থাৎ বিভিন্ন শিল্প বিপ্লবের পর থেকে এটা হয়, যাতে একটি নির্দিষ্ট গোষ্ঠীর উন্নয়নের জন্য যে ব্যবসাটা চালু হয়। যেমন মিল ভিটা কিন্তু একটা সমবায়, অর্থাৎ একটি নির্দিষ্ট এলাকার কিছু মানুষ মিলে এই ব্যবসাটা শুরু করছিল, ঠিক আছে, তো এটা একটা নির্দিষ্ট শ্রেণীর জন্য করা হয়েছে, ঠিক আছে, মানে দুগ্ধ সাথে বা দুগ্ধ রিলেটেড যারা কাজ করবে তাদের উন্নতির জন্য এই মিল ভিটা কোম্পানিটা খোলা হয়। তারপর রাষ্ট্রীয় ব্যবসা, গভর্নমেন্ট প্রতিষ্ঠান বা সরকারি প্রতিষ্ঠান যেগুলো, মানে ওয়াসা, আমাদের ডেস্কো, তারপর আপনার তিতাস গ্যাস, বাংলাদেশ রেলওয়ে, বাংলাদেশ বিমান, এগুলো সবই রাষ্ট্রীয় বিজনেস, অর্থাৎ গভর্নমেন্টের আওতায় যে ব্যবসাগুলো আছে সেটা হচ্ছে রাষ্ট্রীয় ব্যবসা। দেন সরকারি বেসরকারি অংশীদারি ব্যবসা, এটা একটু ভালো করে বুঝবেন, যেখানে যে ব্যবসায় সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান একসাথে হয়ে কাজ করে, ইংলিশে এটাকে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বিজনেস বলা হয়, সংক্ষেপে পিপিপি, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বিজনেস, সংক্ষেপে পিপিপি বলা হয়। যেমন আমাদের এই যে এটা দেখতেছেন চিটাং হাইওয়ে, ঠিক আছে, ঢাকা চিটাং যে এক্সপ্রেস ওয়েটা হয়েছে সেটাও কিন্তু পিপিপি, বা আপনারা বিভিন্ন জাপান বাংলাদেশ হসপিটাল, এটা কিন্তু জাপান আর বাংলাদেশ যৌথ দুইজনে মিলে করছে, দুইটা পক্ষ মিলে করছে। মংলায় যে আমাদের পোর্ট আছে সেটাও আপনার সরকারি বেসরকারি, একটা সরকারি প্রতিষ্ঠান একটা বেসরকারি প্রতিষ্ঠান মিলে যখন কোনো ব্যবসা করবে সেটাই সরকারি বেসরকারি অংশীদারিত্ব ব্যবসা প্রতিষ্ঠান, ঠিক আছে, গভর্নমেন্ট প্রতিষ্ঠান থাকবে একটা, বেসরকারি প্রতিষ্ঠান থাকবে একটা। দেন যৌথ উদ্যোগী ব্যবসা, অর্থাৎ বিভিন্ন দেশি বা বিদেশি উদ্যোক্তারা যখন একসাথে হয়ে কোনো ব্যবসা গঠন করে তখন তাকে আমরা যৌথ উদ্যোগী ব্যবসা বলে থাকতে পারি। যেমন আমরা গ্রামীণফোন, গ্রামীণফোন কিন্তু একটা যৌথ উদ্যোগী, জয়েন্ট স্টক, অর্থাৎ জয়েন্ট ভেঞ্চার, দুইটা বা তিনটা কোম্পানি, যেমন গ্রামীণফোন, টেলিনর, টেলিনর একটা বাইরের প্রতিষ্ঠান,
বিদেশি, তাদের একটা অংশ আছে এবং গ্রামীণ ফোন এই কোম্পানিটার কিছু অংশ আছে। টেলিনরের খুব সম্ভবত 54% শেয়ার মানে মালিক তারা, আর 10% হচ্ছে সাধারণ জনগণ, আর বাকিটা হইলো গ্রামীণ ফোনের। তো বাংলাদেশে গ্রামীণ ফোন নামে পরিচালিত হয়, বাট এর শেয়ার বাইরের একটা কোম্পানির বড় অংশ টেলিনর। তো টেলিনর আর গ্রামীণ ফোন মিলে বাংলাদেশে যে গ্রামীণ ফোন কোম্পানি সেটা চালাচ্ছে। তারপর ব্যবসায়িক জোট, অনেক সময় দেখা যায় প্রতিযোগিতা পরিহার করে, কারণ তিনটা চারটা কোম্পানি আছে তারা একসাথে হয়ে গেল যাতে প্রতিযোগিতা না থাকে নিজেদের মধ্যে, সেটা হচ্ছে ব্যবসায়িক জোট। এটা অনেক সময় নির্দিষ্ট একটা কারণেও হয়, নির্দিষ্ট কোনো একটা পারপাস সার্ভ করার জন্য একসাথে হয়ে যায়, অথবা হঠাৎ করে তারা দুইটা কোম্পানি দেখা যাচ্ছে যে দুইজন প্রতিযোগিতা করে না ঠিক কেউই ব্যবসা ঠিক মতো করতে পারতেছে না, তখন তারা দুইজন যৌথ চুক্তির মাধ্যমে দুইজনের স্বার্থ চিন্তা করে একসাথে যদি হয়ে যায় তখন সেটাকে আমরা বলবো ব্যবসায়ী জোট। তাহলে ব্যবসায়ী জোট হলে তাদের কি হবে, যে আগে মুনাফা দুই ভাগে ভাগ হয়ে যেত, এখন একটা জায়গাতে মুনাফা সবগুলো আসবে, ঠিক আছে, মার্কেট তারাই দখল করে নিতে পারবে। অনেক সময় বড় কোম্পানিগুলা ছোট কোম্পানি ছোট ছোট কোম্পানিগুলা একসাথে করে নেয়, একটা বড় কোম্পানি দুই তিনটা ছোট কোম্পানিকে বলে যে আসো তোমরা আমরা একসাথে ব্যবসা করি, তাহলে কি হয় ওই ছোট কোম্পানিগুলা যে যে সেল করতো সেই সেলগুলা আর হচ্ছে না, ওই বড় কোম্পানির আন্ডারেই পুরোটা চলে আসতেছে। বা অনেক ক্ষেত্রে বড় কোম্পানি দুইটা বড় কোম্পানিও একত্রিত হয়ে ব্যবসা করতে পারে। এই হলো আমাদের মোটামুটি আটটা ধরনের ব্যবসা। তো আমরা আজকে আলোচনা করবো এই চ্যাপ্টারে মালিক এক মালিকানা ব্যবসা নিয়ে, ঠিক আছে। তো আপনারা যদি এই ছবিগুলো দেখেন, একটা দেখতেছেন চায়ের দোকান, আমরা আমাদের রাস্তার ধারেই দেখতে পাই সবজির দোকান, তো এইখান থেকে আপনারা এগুলি কোন ধরনের ব্যবসা যদি আপনাদের কাছে প্রশ্ন করা হয় অবশ্যই আপনাদের অ্যান্সার হবে এগুলা এক মালিকানা ব্যবসা, ঠিক আছে। তো আমরা এক মালিকানা ব্যবসার ধারণা নিয়ে আলোচনা করব। সাধারণত একজন মালিকের প্রতিষ্ঠান তার দ্বারাই পরিচালিত প্রতিষ্ঠান হবে এক মালিকানা ব্যবসা। অর্থাৎ আমি যদি একটু বলি, কোনো ব্যক্তি নিজ দায়িত্বে মূলধন জোগাড় করে মুনাফা অর্জনের উদ্দেশ্যে কোনো ব্যবসা পরিচালনা বা গঠন করলে এবং অর্জিত লাভ নিজে একাই ভোগ করবে, আবার যদি লস হয় সেই লসটাও তার নিজের একারই বহন করতে হবে, সেই ধরনের ব্যবসাকে এক মালিকানা বলতেছে। অর্থাৎ তার আন্ডারে হয়তো বা দুই একজন কর্মী থাকতে পারে, বাট ব্যবসার যা লাভ ক্ষতি যা হবে ব্যবসার মূলধন যা লাগবে সব উনি একাই দিবে, সেই ধরনের ব্যবসাকে আমরা এক মালিকানা ব্যবসা বলে থাকি। তো এক মালিকানা ব্যবসার বৈশিষ্ট্য, আমি প্রতিটা স্লাইডের সাথে সাথে একটা করে বৈশিষ্ট্য এবং একটা করে ছবি রাখতেছি যাতে একটু আকর্ষণীয় করার জন্য। একক মালিক, একটু আগে বললাম মালিক একজন থাকবেন, তার আন্ডারেই সবকিছু থাকবে, তার নামেই ব্যবসা হবে, ঠিক আছে। তো ব্যবসার মালিক তিনি হলে তার যা লাভ লস যা হবে তার হবে, উদ্যোগটাও তার, ব্যবসাটা কিভাবে পরিচালিত হবে সেটাও তার ডিসিশন। যেমন ফার্মাসির একটা এক্সাম্পল আছে, এগুলোও সাধারণত এক মালিকানা ব্যবসা। তারপরে সহজে গঠন, এক মালিকানা ব্যবসা গঠন করা খুবই সহজ, যেহেতু একজন ব্যক্তি থাকে তো সে তার ইচ্ছা মতন চাইলেই গঠন করে নিতে পারে। এখানে আইনের ইয়াটাও খুব কম, সরকারি কিছু নিয়ম কানুনেরও অনুসরণ করতে হয় না, আপনি একটা জায়গা ভাড়া নিলেন একটা ট্রেড লাইসেন্স আপনার এরিয়ার থেকে নিয়ে শুরু করে দিতে পারেন, ঠিক আছে। দেন হলো স্বল্প মূলধন, এক মালিকানা ব্যবসা যেহেতু ছোট মূলধনও কম লাগবে, তা আপনি সাধারণত আপনার নিজের অর্থ অথবা আপনার আশেপাশের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বা অল্প পরিমাণে ব্যাংক থেকে ঋণ নিয়ে সেই ব্যবসাটা শুরু করে দিতে পারেন। যেমন একটা চায়ের দোকানে যদি চিন্তা করি, খুব অল্প টাকা দরকার, তো অনেক সময় দেখা যায় যা মালিক নিজেই সব টাকা দিয়ে দিতে পারে, আর যদি নিজের না থাকে তখন কারো কাছ থেকে ধার নেয়, ব্যক্তিগত পরিচিত লোকদের কাছ থেকে অথবা সর্বশেষ ব্যাংকের কাছেও যাইতে পারে, স্বল্প মূলধন দিয়ে এই ব্যবসা শুরু হয়ে যাবে। দেন হচ্ছে ক্ষুদ্র আকার, এই ব্যবসাটা কিন্তু অনেক বড় হয় না, এটা একটা আপনাদের বইয়ের দোকানের একটা ছবি, রাইট। তো এখানে কি হচ্ছে, এই ব্যবসায় সীমিত মূলধন এবং একই সাথে আকারেও ছোট, ছোট্ট একটা দোকান থাকে, খুব বড় না কিন্তু, তো এই ছোট দোকানের মধ্যে তার ব্যবসাটা চলতে থাকে, খুব বড় কোনো পরিসরে যেতে হয় না, এটা ক্ষুদ্র আকারের। একক ঝুঁকি, যা ঝুঁকি হবে সব নিজস্ব, ব্যবসায় লাভ হলেও নিজের, ব্যবসায় লোকসান হলেও নিজের, সম্পূর্ণ মুনাফা যেমন তিনি নিবেন একা, তো আর সম্পূর্ণ লস হলেও তারই একা, কোনো এখানে কোনো অংশীদার বা কেউ তার এই লাভ বা লসে আয়সা অংশগ্রহণ করবে না। দেন হলো এই ব্যবসাটা কি, আইনের চোখে এই ব্যবসার পৃথক কোনো সত্তা নাই, ঠিক আছে, একক সত্তাই, আইনের চোখে এটার কোনো পৃথক সত্তা নাই, মালিকের সত্তাই ব্যবসায় সত্তা হিসাবে বিবেচিত হবে। অর্থাৎ আমরা অনেক অনেক ক্ষেত্রে শুনছি ব্যবসার মালিক ভিন্ন,
বিজনেস আপনারা অ্যাকাউন্টিং এও শুনে থাকবেন যে আমরা যে হিসাবটা করি এটা ব্যবসার হিসাব করি, মালিকের ব্যক্তিগত কোনো হিসাব এখানে করা হয় না। ব্যবসা থেকে যদি মালিক টাকা নেয় সেটাও কিন্তু অ্যাকাউন্টিং এর ভাষায় ব্যবসার ক্ষতি হয়, রাইট? ব্যবসার উত্তোলন আমরা মাইনাস করি, কিন্তু আপনার অ্যাকাউন্টিং এ উত্তোলনকে কিন্তু মূলধন থেকে মাইনাস করছেন। আর্থিক বিবরণী যদি করে থাকেন, যারা 9-10 এসএসসি করছেন, তারা 9-10 এর ব্যবসায় শিক্ষায় ছিলেন, তারা জানেন যে মূলধন থেকে উত্তোলন গুলা মাইনাস হয়। উত্তোলন বলতে মালিকের নিজে যদি কোনো কিছু নিয়ে যায়, তো সেখানেও আমরা জানছি যে মালিক আর ব্যবসা আলাদা, বাট এক মালিকানা ব্যবসা হলে সেটা আর আলাদা না। এক মালিকানা ব্যবসায় মালিক আর ব্যবসা একই। তো এরূপ ব্যবসায় পক্ষ বিপক্ষে কোনো মামলা মোকদ্দমা হলে যদি কোনো ঝামেলা হয় সেটা মালিকের নামেই হয়। যে ব্যবসা প্রতিষ্ঠানের নাম যাই হোক, ধরেন আপনার একটা টি স্টল নাম দিলেন, ধরেন মেসার্স লুৎফুর টি স্টল, ঠিক আছে, বাট লোকানের মালিকের নাম হচ্ছে কুদ্দুস, তাহলে মালিকের নামেই মামলা টামলা হবে। লোকজন যদি কোনো ঝামেলা করে তো বলবে কুদ্দুসের দোকানে ঝামেলা হয়েছে, কেউ মেসার্স লুৎফরে ঝামেলা হয়েছে এটা বলবে না, বা ঝামেলা পোহাইতে হলেও ওই কুদ্দুসকেই ঝামেলাটা পোহাইতে হবে। কুদ্দুসের নামেই সব মামলা মোকদ্দমা হবে, যা কিছু ঝামেলা ওর নামেই হবে, ঠিক আছে? তো একক সত্তা ব্যবসার মতন এখানে এখানে ব্যবসাকে মালিকের থেকে আলাদা করা হয় না, যেটা অন্যান্য ব্যবসায় আলাদা করা হয়েছে, ঠিক আছে? এই হলো ব্যবসায় সত্তা। দেন অসীম দায়, তো এই ব্যবসার দায় অসীম, যেহেতু মালিক একাই, তো সব কিছুর দায় দায়িত্ব তার। কোন একটা ভালো ডিসিশনের দায়ও তার, খারাপ ডিসিশনের দায়ও তার। দায় মেটাতে হলে মালিককে যদি কারো কাছ থেকে ধার নিয়ে কিছু করে তো মালিকরেই সেই ধারটা শোধ করতে হবে, অন্য কেউ এখানে আসবে না। সকল দায় দায়িত্ব মালিকের উপরে বর্তায়। তার যদি লোক কর্মচারী থাকে সেই দায়িত্ব তার, যে কর্মচারী ঠিক মতো কাজ করতে পারছে না তারই দেখা, ঠিক আছে? তো দায় এখানে অনেক বেশি, পুরো ব্যবসাটাই তার উপর নির্ভর করে চলবে। লাভ লোকসান একক ভোগকারী, একটু আগে আমরা বলছি যেহেতু এখানে মূলধন সীমিত, মালিক একাই থাকে, তো যা লাভ হোক ব্যবসায় তাও মালিকের, লস হলেও মালিকের। লস হয়ে যদি ব্যবসা বন্ধ হয়ে যায় তাহলে মালিকেরই সেটা বহন করতে হবে, ব্যবসায় অন্য কেউ সেটাকে দেখবে না। আপনার চায়ের দোকানে লাভ হয়েছে, আপনি টাকা বাসায় নিয়ে চলে যাবেন, আপনার চায়ের দোকানের লস আপনি বন্ধ করে দিচ্ছেন, আপনার লস, অন্য কেউ সেখানে আসবে না। সেক্ষেত্রে যদি আপনি বন্ধ হয়ে গেলে যদি কারো কাছ থেকে ধার দেনা থাকে সেটাও আপনাকেই শোধ করতে হবে। তো তারপরেটা হচ্ছে স্থায়িত্ব মালিকের ইচ্ছার উপর নির্ভর। আপনি চাইলেন আজকে দোকান খুলবেন, কালকে চাইলেন বন্ধ করে দিলেন, হবে না, আবার পরশু দিন খুলতে পারেন এরকম। অথবা আপনি ব্যবসা এখানে চালাচ্ছেন, হঠাৎ আপনার মনে হলো না আমি এখানে আর ব্যবসাই করবো না, অন্য জায়গায় চলে যাবো, সেটাও আপনার উপর নির্ভর করবে, অন্য কারো উপর নির্ভর করবে না। অন্যান্য ব্যবসার ক্ষেত্রে এটা সবার উপর মতের উপর নির্ভর করে, বাট এক মালিকানায় আপনার নিজের মত। আপনি যদি বলেন যে হ্যাঁ আমি চালাবো, চালাবেন, আর যদি বলেন না আমি এখানে চালাবো না আমি অন্য জায়গায় চলে যাবো, সেক্ষেত্রেও কোনো বাধা নাই। আপনি ইচ্ছা মতন গঠন করবেন, ইচ্ছা মতো পরিচালনা করবেন, ইচ্ছা মতো সেটাকে বন্ধ করে দিবেন। আপনার সব কিছুই আপনার নিজের উপর নির্ভর করবে, এবং যে কোনো সময় চাইলে আপনি এটাকে বন্ধ করে দিতে পারেন। আপনার মালিক আপনি একটা টং দোকান চালান, ওই জায়গাটা ভাড়া নিয়ে ছেড়ে দিলেন, ওই টং এর যে সেট আপটা সেটা বিক্রি করে দিলেন, শেষ, আপনি কিন্তু মালিকানা ব্যবসা বন্ধ হয়ে গেল ওই দিন, দিনে দিনে ব্যবসা বন্ধ হয়ে গেল। তো আমাদের লেকচার আজকে এখানেই শেষ হবে, আমরা অল্প কিছু জিনিস নিয়ে আজকে আলোচনা করেছি। তো আজকের SW আপনাদের জন্য, আইনের চোখে এক মালিকানা ব্যবসা গঠন সহজ কেন? কারণ এটাতে আমরা কি বলছি যে মালিক একাই, এখানে কোনো সত্তা আলাদা সত্তা নাই, মালিকের নামে সব কিছু হয়। তো এখানে ব্যবসা গঠন করা খুবই সহজ, আপনি চাইলেন এলাকা থেকে একটা ট্রেড লাইসেন্স সংগ্রহ করবেন, জায়গা নির্ধারণ করবেন, যদি ভাড়ার জায়গা হয় ভাড়া নেবেন, অথবা নিজের জায়গা হইলে সেভাবে খুব ইজিলি আপনি তৈরি করে নিতে পারবেন। কোনো আইন শৃঙ্খলা কারো কোনো কিছু মানতে হবে না, কোনো আইন বানতে হবে না এখানে, ঠিক আছে? আপনার নিজের ইচ্ছা হবে, একটা লাইসেন্স গ্রহণ করে আপনি চাইলেই শুরু করে দিতে পারেন। তারপর কম ঝুঁকিপূর্ণ অথচ অসীম দায়, ঝুঁকি কম বাট দায় অসীম। ঝুঁকি বলতে আপনি যেরকম ঝুঁকি অল্প টাকা নিয়েছেন তার ঝুঁকি কম, কিন্তু দায় অসীম। আমরা বৈশিষ্ট্যের মধ্যে এটা আলোচনা করছি, এটা আপনারা একটু ডিসক্রাইব করবেন। তো এই দুইটা প্রশ্ন আপনাদের বাড়ির কাছে থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আশা করি আপনারা আজকে সেশনটি বুঝতে পেরেছেন। আপনাদের সাথে আবার পরবর্তী সেশনে আমি হাজির হব। সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।